নমস্কার, আমি রূপারতি। বঙ্গবটিকের সম্ভার নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা আমার এপিসোড নাম্বার 58। এই এপিসোডে আমি আপনাদের একদম রেশম চেকে হ্যান্ডওয়ার্ক দেখাবো। আজকে আমি যে শাড়িটা পরেছি, দেখুন, একটা সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি। এই শাড়িটাও আপনারা চাইলে পেতে পারেন। আর এই রকম ধরনের আমি একদম রেশম চেকের ওপর হ্যান্ডওয়ার্ক দেখাবো, গুজরাটি, পারসি, কাঁথা স্টিচ, এই ধরনের শাড়ি দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রোগ্রাম শুরু করার আগে প্রথমে ফোন নাম্বার দুটো বলে নিই। একটা হলো 9830844344, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং কল করতে পারেন আপনারা। আর একটা হচ্ছে 9231636357, এইটাতে কেবলমাত্র ফোনের মার্ফতে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া আমার ব্যারাকপুরে একটা ডিসকাউন্ট কাউন্টার আছে, সেখানে আপনারা 5% থেকে আপ টু 30% অবধি ডিসকাউন্ট পাবেন। তবে আমি ঠিক পার্টিকুলার যে শাড়িগুলো দেখাচ্ছি সেইগুলো পাবেন না, এরকম টাইপের পাবেন, মানে গুজরাটি স্টিচের শাড়ি পাবেন, তারপরে ধরুন হ্যান্ডওয়ার্কের শাড়ি পাবেন বা সিল্ক পাবেন, সবই পাবেন, কিন্তু ঠিক যেটা দেখিয়েছি সেটা নয়, সেরকম টাইপের শাড়ি পাবেন, আমারই শাড়ি সেইখানে পাবেন, আচ্ছা ডিসকাউন্টে পাবেন। আচ্ছা, তার জন্য আপনাকে মৌসুমী মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে হবে, তার নাম্বারটাও স্ক্রিনে যাচ্ছে, তবু আমি তার নাম্বারটা একবার বলে দিচ্ছি। তার নাম্বারটা হচ্ছে 9123619005, 9123619005, তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি বাল্কে কিছু বিয়ের কেনাকাটা করেন বা হোলসেলে জিনিস কেনেন, আমার শর্তটা খুবই ভীষণই সহজ, মানে 10টা থেকে 12টা যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা একটা হিউজ ডিসকাউন্ট পাবেন, সেটা যে কোনো, মানে একই ধরনের শাড়ি কিনতে হবে তার কোনো মানে, একটা সিল্ক কিনতে পারেন, একটা রেশম চেক কিনতে পারেন, একটা কুর্তি কিনতে পারেন, যে কোনো 12টা প্রোডাক্ট কিনলেই আপনারা ডিসকাউন্ট পাবেন। কতটা ডিসকাউন্ট পাবেন সেটা ফোনের মারফতে বা হোয়াটসঅ্যাপের মারফতে জানতে পারেন। আর যারা যারা আমার সাথে আছেন, আমার প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি আবার অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যারা করেননি, প্রোগ্রামটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশান এসে যাবে, আমি পরপর প্রোগ্রাম আপলোড করলে আপনারা দেখতে পাবেন। এবার প্রোগ্রাম দেখতে দেখতে প্রোগ্রামটা স্টার্ট করি, শাড়ি দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা হলো আমার আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। আমি প্রথমেই বলেছি আজকে পুরো হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখাবো, আজকে রেশম চেকের হ্যান্ডওয়ার্ক স্পেশাল শাড়ি। এটা দেখুন একটা অরেঞ্জ কালারের শাড়ি, তার মধ্যে এরকমভাবে হ্যান্ড পার্সি যাচ্ছে, পার্সিটাকে একটু ক্লোজ করতে হবে, এরকমভাবে হ্যান্ড পার্সি যাচ্ছে, পুরো শাড়িটা ধরেই কিন্তু অল ওভার শাড়িতে এরকমভাবে কাজ যাচ্ছে, এরকমভাবে পুরো শাড়িটা ধরে কাজ যাচ্ছে অল ওভার শাড়িতে। এবং প্রত্যেকটা শাড়ির সঙ্গেই কিন্তু এরকম 1 মিটারের ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজের হাতাতে কাজ আছে, ঠিক আছে। এটার দাম আছে 2850। এটা হলো আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 2 নম্বর শাড়িতে। 2 নম্বর শাড়িটাও একটা হ্যান্ড পার্সি শাড়ি, ওটা ছিল অরেঞ্জ কালার, এটা হলো হোয়াইট কালার। এগুলো সবই সরস্বতী পুজোর স্পেশাল ভেবেও আমি দেখাচ্ছি। আমার শাড়িটাও সরস্বতী পুজোর পক্ষে খুবই উপযুক্ত শাড়ি, সরস্বতী পুজোতে হোয়াইট শাড়িও খুব ভালো চলে, বিয়ে বাড়ি সরস্বতী পুজো একটুও কালো নেই। দেখুন আগের শাড়িটাতেও একটুও ব্ল্যাক ছিল না, এই শাড়িটাতেও একদম ব্ল্যাক নেই, কিন্তু হ্যান্ড পার্সি 3D এফেক্টে হ্যান্ড পার্সিটা করা রয়েছে। হ্যান্ড পার্সির শাড়ি পেছন দিকটা দেখালে বোঝা যাবে পুরোটাই হ্যান্ডে কাজ আছে, এইভাবে শাড়িটা যাচ্ছে। আমার মোটামুটি সব কটা শাড়িতে এরকম একটা না হয় কট পাইপিং থাকে, না হয় পট্টি থাকে, তাতে কী হয় বলুন তো, শাড়িটা খুব সুন্দর থাকে। যদি আপনার প্রথম দিকে ফলস বসানো না হয় তাহলেও আপনি শাড়িটা পরে বেরিয়ে যেতে পারেন, তারপরে ফলস বসালে শাড়িটা তো ভালো থাকে, সেটা তো ঠিকই আছে, কিন্তু এইভাবে শাড়িটা যাচ্ছে, প্রত্যেকটা শাড়ি এইভাবে যাচ্ছে। এটার সাথেও আমি একটা এরকম রানী কালারের ব্লাউজ পিস দিয়েছি, যার হাতে এরকমভাবে কাজ করে দেওয়া আছে। এটা হলো আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি, এটার দাম আছে 2850। এবার আসছি আজকের এপিসোডের 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িটা দেখুন একটা ব্লু কালারের রেশম চেকের ওপর আমি কাঁথা ওয়ার্ক করেছি, সিল্কে যে ধরনের কাজ হয় সেটা আমি রেশম চেকে করার চেষ্টা করেছি, কারণ এটাই যদি আমি সিল্কে করি তাহলে এটার প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে, সেই হিসেবে আমি যাতে পকেট ফ্রেন্ডলি করা যায় সেই হিসেবে
আমি করার চেষ্টা করেছি। এটা একটু জুম করে দেখানো হোক, কাজটা ভীষণ সুন্দর, নিট কাজ, দুদিকে সমানভাবে পাড়টা যাচ্ছে। দেখুন এটা যদি আমি এইভাবে পরি, এইভাবে গায়ে ফেলি, দেখুন পাড়টা কিন্তু দুদিকে সমান যাচ্ছে, একদম সমান যাচ্ছে। আপনারা ছেড়েও পড়তে পারেন, শাড়িটা এইভাবে যাচ্ছে। কুচি করে একটু দেখিয়ে দিই শাড়িটা, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটাতেই, দেখুন অল ওভার শাড়িটাতে এইভাবে কাজ যাচ্ছে আঁচল ধরে। এটার সঙ্গে আমি একটা ব্লাউজ পিস দিয়েছি, ব্লাউজ পিসের হাতাতে এরকমভাবে ওয়ার্ক করে দেওয়া রয়েছে। এটার দাম আছে 2850। এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি। এবার আসছি আমি 4 নম্বর শাড়িতে। 4 নম্বর শাড়িটা হচ্ছে দেখুন একটা রাস্ট কালার, এই কালারটাও খুব সুন্দর। আগের কালারটাও কিন্তু খুব রেয়ার কালার ছিল, ব্লু কালার ছিল। এটা রাস্ট কালারের ওপর দেখুন টোন অ্যান্ড টোনে কাজ করেছি, কাঁথা, এটাও কিন্তু আমি কাঁথা করেছি। আমি নিজে গুজরাটি পরে আছি, গুজরাটিও দেখাবো, কিন্তু এটা কাঁথা করেছি। এই দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা, আঁচলটা ধরে এইভাবে যাচ্ছে, দুদিকে এইভাবে পাড় যাচ্ছে। এখানে 2 লাইন যাচ্ছে, নিচের দিকে 3 লাইনের পাড় যাচ্ছে, নিচের দিকে 3 লাইনের পাড় যাচ্ছে। শাড়িটা যদি এরমভাবে কুচি দিয়ে দেখাই, দেখুন পুরো অল ওভার শাড়িতে কাজ যাবে, ভেতরে কিন্তু বুটিটাও দেখা যাবে। যতটা শাড়ি দেখা যাবে পুরো শাড়িটা ধরেই কিন্তু এরমভাবে বুটিও পড়বে। এটার সঙ্গে দেখুন এই একটা ব্লাউজ পিস দিয়েছি, তসর কালারের পট্টি যাচ্ছে, এইভাবে ব্লাউজ পিস দিয়েছি, ব্লাউজের হাতাতেও কাজ আছে, এবং সেলফ কালারের স্টোন অ্যান্ড টোন কাজ করে দেওয়া রয়েছে। এটা এটা হচ্ছে কত নম্বর শাড়ি? এটা গেল হচ্ছে 4 নম্বর শাড়ি, আজকের এপিসোডে 4 নম্বর শাড়ি। এটার দাম আছে 2850। এবার আসছি 5 নম্বর শাড়িতে, একদম সরস্বতী পুজো স্পেশাল শাড়ি, একদম সরস্বতী পুজো স্পেশাল শাড়ি। গুজরাটি শাড়ি, আপনারা আমার গুজরাটি শাড়িকে খুবই পছন্দ করেছেন, পার্সিও পছন্দ করেছেন। কাঁথাটা আমি এবছর থেকে নতুন শুরু করলাম, কাঁথা স্টিচের শাড়ি অনেক পাবেন এবার থেকে। এটা হচ্ছে এভাবে যাচ্ছে আঁচল ধরে পুরো যাচ্ছে, এইভাবে এইভাবে কাজটা যাচ্ছে। একটা ইয়েলো শাড়ির ওপর টোন অ্যান্ড টোন এইভাবে কাজটা যাবে, এইভাবে যাচ্ছে শাড়িটা। এটার সঙ্গে আমি একটু ডার্ক কালারে ইয়েলো কালারের ব্লাউজ পিস দিয়েছি, টোন অ্যান্ড টোনই দিয়েছি কিন্তু একটু ডার্ক কালার দিয়েছি, ঠিক আছে। এটা হলো আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি। এটার দাম আছে 2550 টাকা, এটার দাম আছে 2550 টাকা। এবার আসছি আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি। 6 নম্বর শাড়িটাও দেখুন, আমি কিন্তু এখনও পর্যন্ত একটাও ব্ল্যাক অলা শাড়ি দেখাইনি, সব কটা শাড়িতেই ব্ল্যাক ছাড়া, যাতে বিয়েতেও খুব ভালোভাবে যাবে। এটা হলো আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি। 6 নম্বর শাড়ি এটাও দেখুন একদম নতুন ডিজাইন করেছি, একদম কলকা ডিজাইন, হাফ কলকা, হাফ কলকা টাইপের ডিজাইন যাচ্ছে, এইভাবে আঁচল দিয়ে পুরো পাড়টা ধরে পুরোটাই যাচ্ছে, এরমভাবে কাজ, পুরোটাই পাড়টা ধরে কাজ যাচ্ছে। এইভাবে যদি শাড়িটা পরে দেখা দেখাই তাহলে বোঝা যাবে পুরোটাই কাজ যাচ্ছে, যদি ছেড়ে পড়ি তাহলেও বোঝা যাবে। পুরো শাড়িটা ধরে পুরোটাতেই কাজ যায়, এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা দেখুন খুব সুন্দর লালের ওপর কাজ করে দেওয়া আছে কন্ট্রাস্টে, এটার সঙ্গে লালটা খুব ভালো যাবে। এটার দাম আছে 2850, এটা কাজের ওপর, আগের গুজরাটিটা ছিল 2550, এটার দাম আছে 2850। এবার আসছে 2350, এই শাড়িটাও দেখুন একটু নতুনভাবে করেছি, ওটা ছিল 6 নম্বর, এবার আসছে 7 নম্বর শাড়িটা। এটাও সরস্বতী পুজো স্পেশাল হতে পারে, গায়ে হলুদে যারা নেমন্তন্ন বিয়ের কোণে পরতে পারবে না, কারণ কি এটা কালো আছে, কিন্তু আপনি যদি নেমন্তন্ন খেতে যান, অনেক সময় ড্রেস কোডেও আজকাল আমরা গায়ে হলুদের নেমন্তন্নতে হলুদ পরে যাওয়ার চেষ্টা করি, ভালো লাগে দেখতে।
আর এগুলো তো খুব বেশি ভীষণ প্রচুর দাম নয়, এগুলো কেনাই যায়। এটা হলো আঁচল। আঁচলে দেখুন একটা রেড কালার দিয়ে আমি একটা পট্টি করেছি, করে অল ওভার গুজরাটি করেছি সারা গায়ে। ইয়কে পড়ছে একটা এরকমভাবে পট্টি, লোয়ার ইয়কে পড়বে, আপার ইয়কে পড়ছে, লোয়ার ইয়কে পড়বে, আবার কুচি ধরে ধরে, পুরো কুচি ধরে ধরে এরকমভাবে পট্টিটা যাবে। এইভাবে দেখাই আগে, শাড়িটা পুরো কুচি ধরে ধরে যাবে, টেম্পল করে করে পুরো কুচিতে কিন্তু এই রেড কালারের পট্টিটা পড়ছে। নিচ থেকে দেখানো হোক তবে শাড়িটা বোঝা যাবে, সারা এই অবধি পুরোটা কাজ আছে। এবার আমি কুচি করে দেখাচ্ছি শাড়িটা। এটা হচ্ছে আপার ইয়কটায় পড়বে, একদম আপার ইয়কটাতেই পড়বে শাড়িটা, এরকমভাবে পড়বে, আঁচলটাতে এই কোণা পড়বে। আপনি যদি প্লিট করেও পরেন, আপনি যদি মনে হয় যে অনেকেই আছে যারা প্লিট ছাড়া পড়তে পারে না আমার মতো, তাহলেও দেখুন এই আঁচলের এখানটা এরকমভাবে ঝুলবে, দেখতে সুন্দর লাগবে, যার জন্য আমি এই কোণটায় দিয়েছি। ছেড়ে পড়লে তো সব দিকটাই দেখা যাবে, আর কুচি করে পড়লে আপনার এইরকমভাবে পুরো কুচিটাতে যাবে এই টেম্পলটা। আর এটার সঙ্গে আমি একটা এরকম লাল ব্লাউজ দিয়েছি, এবং ঘন এই সিঙ্গল চেকের বুটিটা যাচ্ছে গুজরাটির। এটার দাম আছে 2350। এটা হলো আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি। এবার আসছি 8 নম্বর শাড়িতে। এটা পুরো ব্ল্যাকই শাড়ি, কিন্তু আমি এতগুলো শাড়ি যা দেখিয়েছি ব্ল্যাক ছিল না, ওই আগের হলুদটাতে একটু ব্ল্যাক ছিল, ওই একই ডিজাইনটা আমি দুটো কালারে করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সঙ্গে ইয়েলো রেড, এই কম্বিনেশনটা খুব ভালো যায়। এইভাবে যাচ্ছে শাড়িটা, এইভাবে যাচ্ছে কুচিটা, এইটা হলো আপার ইয়কটা ধরে এরকমভাবে যাচ্ছে, এটা লোয়ার ইয়কে যাচ্ছে, এইটাও সেই যে আগেরটা যেরকমভাবে গেল কুচি ধরে পুরোটা এরকমভাবে কাজ যাচ্ছে। এইভাবে পুরো কুচি ধরে কাজটা পড়বে, নিচ থেকে ওপর অব্দি দেখানো হোক। আচ্ছা, এটার হলো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতেও আমি পট্টি করে দিয়ে এরকমভাবে ব্লাউজ পিস করেছি, হাতাটা পুরোটা কাজ যাবে, পুরো হাতাটায় কাজ যাবে। এটার দাম আছে 2350। এটা আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, 8 নম্বর শাড়ি। এবার আসছি দেখুন একটা 9 নম্বর শাড়িতে। সবই রেশম চেক দেখাবো বলেছিলাম হ্যান্ডওয়ার্কে, আমি রেশম চেকে হ্যান্ডওয়ার্ক শাড়ি দেখাচ্ছি। আর শাড়ি দেখাতে দেখাতে একটা কথা বলি, জানুয়ারি মাস থেকে আমার প্রত্যেক মাসের 2nd এবং 4th মানডেতে সিটিভিএনে প্রোগ্রাম থাকবে, আপনারা সিটিভিএনের পর্দায় চোখ রাখলে আমাকে দেখতে পাবেন, বঙ্গবুটিকের সম্মান নিয়ে আমি উপস্থিত থাকব। এছাড়া আমি প্রত্যেক উইকের স্যাটারডেতে আমার বঙ্গবুটিক পেজে, ফেসবুক বঙ্গবুটিক পেজে আমার লাইভ করার ইচ্ছে আছে, লাইভ করব, আমি লাইভে আসব আপনাদের সঙ্গে কথা, ডাইরেক্ট কথোপকথনে যাওয়ার জন্য আপনারাও বলছেন, আমিও ঠিক করলাম আমি আসবো, এবং 7:30 ধরে নিই, মোটামুটি 7:30 নাগাদ আসবো প্রত্যেক শনিবার বঙ্গবুটিকের পেজে। এবং ফার্স্ট কমেন্টে আমার এই লিঙ্কটা দেয়া থাকবে, ওই লিঙ্কটাকে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আমাদের আমার পেজে চলে যেতে পারবেন, এবং ফলোতে ফলোয়ার্স পেয়ে যাবেন, এবং ফলোয়ার্সে আপনারা ক্লিক করবেন, এবং তাতে আমার যা নোটিফিকেশান থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন। এটা হলো একটা খাকি কালারের রেশম চেকের মধ্যে একটা গুজরাটি ডিজাইন, একটু ডিজাইনটাকে আলাদা করে দেখানো হোক, এটা একটু অন্যরকম করে করেছি ডিজাইনটা, এরকমভাবে যাচ্ছে। এটাও কিন্তু একদম লাল ছাড়া, বহুত বয়স, অনেক বয়স অবধি এই শাড়িটা পরা যাবে, এবং মা বিয়ের কোণে মা সকালবেলা দৌড়োদৌড়ি করবেন, তিনি একটা শাড়ি পরতে চাইলে এই ধরনের শাড়ি, হ্যান্ডওয়ার্কের শাড়িও হবে যেটা জীবনে কখনও পুরনো হবে না, এই ধরনের শাড়ি পরতে পারেন। এটা হচ্ছে লাল রঙের হের ব্লাউজ পিসটা, এটার প্রাইস হচ্ছে 2550। এটারও প্রাইস কিন্তু 2550, কোনো কালো নেই এই শাড়িটার মধ্যেও, কোনো কালো পাবেন না। আচ্ছা, এবার হচ্ছে আমি আজকের এপিসোডের 10 নম্বর শাড়িতে যাচ্ছি, লাস্ট শাড়ি বা 10 নম্বর শাড়ি। এটাও একদম সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি, এটা দেখুন খুব সুন্দর,
বিয়ে বাড়ি গায়ে হলুদের স্পেশাল হতে পারে, বিয়ে বাড়ি স্পেশাল শাড়ি হতে পারে। এক ফোঁটা কালো নেই, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর কাজ, কাজটা দেখুন অপূর্ব সুন্দর। গুজরাটির সঙ্গে হেরিমবন আছে, একটু একটু লখনৌ চিকন আছে, ডিফারেন্ট টাইপের স্টিচ করে দেওয়া আছে। এই 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 পাপড়িগুলো দেখুন লখনৌ চিকনে করা আছে, এটা গুজরাটি আছে, এটা হেরিমবন আছে, পুরোটা মিরার কাজ করা আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এবং অল ওভার দুদিকেই আপনি দেখুন চওড়া করে পার করে দেওয়া রয়েছে, আঁচল দিয়ে এরমভাবে দেখা যাচ্ছে। এবার নিচ থেকে ওপর অবধি একটু দেখালে শাড়িটা বোঝা যাবে। এই হচ্ছে শাড়িটা, এটা ব্লাউজ পিসটা হচ্ছে এরকম ব্লুয়ের ওপর হাতে এরকম মানে বুটি করে দেওয়া রয়েছে, যেহেতু এটা অল ওভার কাজ পড়ছে ওপরে পোর্শনটা, সেই জন্য এখানে এরকম বুটি করে দেওয়া রয়েছে। এইটার প্রাইস হচ্ছে 2950, এটার প্রাইস আছে 2950। এটা হলো আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি। প্রত্যেক দিনের মতো বলি, আজ আশা করি শাড়িগুলো দেখে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে আমি আর একটু উৎসাহিত হব। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি প্রোগ্রামটা আপনাদের ভালো লাগে। এবং আপনারা যদি এইরকম শাড়ি দেখতে চান, তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যেরকম আপনারা করছেন সেরকম আরও নতুন নতুন বন্ধু আমার পাশে এসে দাঁড়ান, আমি সেটাই চাই। আমার সঙ্গে প্রচুর লোক যুক্ত আছে, আমি একেবারেই বুটিক প্রোডাক্ট দেখাই, এবং আমি কিন্তু চাই যে হ্যান্ড এমব্রয়ডারি বা ব্লক এই জাতীয় কাজ দেখাই। আমার সঙ্গে যারা আছেন তারা জানতে মানে তাদেরকে যাতে আমি চালিয়ে নিয়ে যেতে পারি। এবার আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে তো আমি তাদের পাশে দাঁড়াতে পারবো না। এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক লোক আছে যাদের চাকরি চলে গেছে, তাদের আমি আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি, তাদেরকে আমি আমার বুটিকে যতটুকু পেরেছি কাজ দেওয়ার চেষ্টা করেছি, শুধু আপনারা আমার পাশে ছিলেন বলে সেই জন্যই কিন্তু আমি এটা করতে পেরেছি। আশা করি আগামী দিনেও আপনাদের পাবো, এবং আমি জানি এই সিচুয়েশন কেটে যাক, ভগবানের কাছে এটাই কামনা করি। কিন্তু এইভাবে কিন্তু তাদের পাশে তো আমাদের দাঁড়াতেই হবে। বুটিকের শাড়ি আপনারা যত কিনবেন, একটা বুটিকের শাড়ি কেনা মানে একটা ফ্যামিলিকে আমরা বাঁচতে সাহায্য করছি, এটা একটু ভেবে ভাববেন, দেখবেন বুটিকের শাড়ি কেনাটাকে অনর্থক বলে মনে হবে না। আশা করি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। ভালো লাগলে প্রোগ্রামটা আরেকবার বলছি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করলে নোটিফিকেশান এসে যাবে। আর প্রত্যেক সিটিভিএনের প্রত্যেক সেকেন্ড সোমবার আর ফোর্থ সোমবার মানডেতে 12:30টায় আমাকে দেখতে পাবেন। নমস্কার।